যশোরের চৌগাছায় দাফনের ৬ মাস পর কবর থেকে লাশ উত্তোলন করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, গেল পহেলা মার্চ চৌগাছা কোটচাঁদপুর সড়কের মুক্তদা মোড়ে সার ব্যবসায়ী বিপ্লব হোসেন সড়ক দুর্ঘটনায় মারা যায় বলে একটি খবর প্রচার হয়। এ ঘটনায় বিপ্লবকে পরিকল্পিত হত্যা দাবি করে একই এলাকার পাঁচজনকে অভিযুক্ত করে ১৬ই মে একটি মামলা দায়ের করেন তার স্ত্রী নাসরিন সুলতানা। মামলাটি আমলে নিয়ে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভর নির্দেশে সোমবার তার লাশ উত্তোলন করা হয়। নিহতের স্ত্রী নাসরিন সুলতানা জানান, আমার স্বামী একজন সার ব্যবসায়ী। গেল ২৮শে ফেব্রুয়ারি প্রতিবেশী আরশাদ আলীর সাথে কুকুরের বাচ্চা নিয়ে বিরোধ হয়। বিরোধের দুই দিন পর আরশাদ ও তার সহযোগীরা মিলে গেল পহেলা মার্চ সন্ধ্যায় মুক্তদা মোড়ে তাকে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। নাসরিন আক্তার, আচ্ছা, যে মারা গেছে, এনার নাম বিপ্লব হোসেন বিল্লাল। এনার কি হন আপনি? আমি ওনার স্ত্রী। আচ্ছা, মানে ঘটনার পহেলা মার্চ, পহেলা ফেব্রুয়ারি গ্যাঞ্জাম হয়েছিল, কিন্তু পহেলা মার্চে সে মারা গেছে, সন্ধ্যার দিকে মারা গেছে। আচ্ছা, যাই হোক, তো তারপরে আপনি হচ্ছে কত তারিখ, কত দিন পরে তার মামলা করলেন? তাও এক দেড় মাস পর মামলা করেছি। এক মাস পরে মামলা আছে। কয়জনের নামে মামলা করছে? পাঁচজনের নামে। নাম কি কি? নাম হচ্ছে আরিফ হোসেন, আরশাদ মালতে, আর নামিন হোসেন, আরিকুল হোসেন, বিপুল হোসেন। পাঁচজন। একের বাসে উভয় কি পিতা এক নাকি? না, খালি আলাদা, দুজনের তা আলাদা, দুজনের আলাদা। আচ্ছা, ওই ফোনটা এখন তাই দুজনের আলাদা হচ্ছে। আরিফ হোসেন, আরিফ হোসেনের বাপের নাম কি? আরশাদ আলী। আরশাদ আলী। আর হলো আরেকজন কার বললেন? আলামিন। আলামিনের বাপের নাম? আরশাদ আলী। আরশাদ আলী। তারপর আরেকজন? আর হলো আরিকুলের বাপের নাম হচ্ছে রঞ্জন আলী। রঞ্জন আলী। আর আর বিপুল হোসেনের বাপের নাম হচ্ছে বুধু। বুধু। আর আরশাদের বাপের নাম হচ্ছে শমশের মালতি। শমশের মালতি। মালতি। এই পাঁচজনের নামে মামলা করছে। এরা কি আপনাদের কি আছে আত্মীয় হয় নাকি? না, আপন আপন একই দায় দিয়ে দি, একই দায় দিয়ে দি। আচ্ছা, সে পাঁচজনের নামে মামলা করছেন? মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনানুক ব্যবস্থা গ্রহণের দাবি জানান জনপ্রতিনিধি সহ এলাকাবাসী। রাসেল হুসাইন, ঝিনাইদহ টিভি।